السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد দর্শক মণ্ডলী আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা যে অনুষ্ঠানটি নিউজ টান্ডে পরে প্রতিদিন ঠিক এই সময় সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে এবং ক্যাপিটাল এফএম 94.8 এই চ্যানেলে সরাসরি আপনারা শুনতে পাচ্ছেন মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রতিদিন এখানে আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করে থাকি এবং নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি আলোচনা করার জন্য আমাদের সাথে প্রতিদিন অংশ গ্রহণ করে থাকেন দেশের একজন অভিজ্ঞ মুফতি সাহেব আজকে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ উস্তাজুল হুফাজ শেখ তোফায়েল আহমদ পরিচালক তাহফিজুল কোরআন মাদ্রাসা বসুন্ধরা ঢাকা সাথে আছি আমজাদ হুসাইন হেলালি জি মোহতারাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা দিনে কথাবার্তা বলার মতো আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ছোটদের প্রতি বড়দের করণীয় এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনব আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন যেই কোনো বিষয় নিয়ে শরীয়তের ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন ও হাদিসের আলোকে তার যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব আমাদের মাঝে ছোট শিশু যারা আছে ওদের প্রতি আমাদের অনেক কিছু করণীয় আছে মোহতারাম এই বিষয় সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত জানতে চাই জি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নির্বাচন করা হয়েছে অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ এ বিষয়ে যদি আমরা আলোচনা শুরু করতে যাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ ছোট বাচ্চাদের প্রতি ছিল সেগুলি আমাদের খেয়াল করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা দেখলেই কোলে টান দিয়ে নিতেন আদর করতেন এবং তাকে তাহনিক করাইতেন কাছে সম্ভব যদি হয়তো এবং ছোট বাচ্চাদের সাথে কখনো রাগত সুরে কথা বলেন নাই বাচ্চাদেরকে এমনভাবে কথা বলেছেন যেন কথাগুলি গ্রহণ করে বিশেষ করে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন এই বয়সের ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন যখন সেজদায় যাইতেন কাঁধে উঠে বসে থাকতেন যতক্ষণ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে থেকে না নামতেন রাসূল সেজদা থেকে উঠতেন না তার মানে বাচ্চাদের মন জয়ের জন্য মনকে খুশি করার জন্য রাসূল নিজে এতটুকু করেছেন সুতরাং আমরা আমাদের বাচ্চাদের সাথে বাচ্চাদের ভবিষ্যতে বড় হওয়ার পরে যদি ভালো কিছু আশা করার আশা রাখি তাহলে বাচ্চাদেরকে এইভাবে আমল করতে হবে বাচ্চাদেরকে পরিচালনা করতে হবে যে বাচ্চাকে এত বেশি শাসন করা যাবে না বাচ্চাকে এমন কত কোনো কথা বলা যাবে না যে কথা বললে রিয়াকশন হয় এবং বাচ্চার সামনে আমি কোনো অশালীন কাজ করব না যে কাজ দেখে বাচ্চা আমার কাছ থেকে শিখতে পারে যে অধীনস্থ আমার ছাত্র হোক অথবা আমার অধীনে আছে তাদেরকে শরীয়ত সম্মত চালানোর চেষ্টা করতে হবে তাদের সামনে কোনো ধরনের খারাপ কথা খারাপ গালিগালাজ এগুলি করা যাবে না আমি যদি সুন্দরভাবে বাচ্চার সামনে চলি আমার ছোট অধীনস্থ যারা রয়েছে তারা অবশ্যই আমাকে অনুসরণ করবে আমার ভালো দিকটাকে গ্রহণ করবে আর যদি আমি তাদের সামনে উল্টাপাল্টা চলি এবং তাকে যতটুকু সে গ্রহণ করতে পারে না এর চেয়ে বেশি শাসন করতে যাই তাহলে সে বাচ্চা আমার প্রতি বিরূপ হয়ে যাবে যেমন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এটা দেখতেছি বিশেষ করে আরেকটি বিষয় মোহতারাম আপনার কাছে জানবো যে অনেক সময় শিশু বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওদেরকে কিন্তু অনেকেই মিথ্যা একটা আশ্বাস দিয়ে থাকে এই যে মিথ্যা আশ্বাস দেওয়াটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আসলে এটা হাদিসে নিষেধ রয়েছে যে মিথ্যা আশ্বাস না দিয়ে বাস্তবসম্মত একটা আশ্বাস দেওয়া যে আমি যেটা পূরণ করতে পারবো এই ধরনের একটা আশ্বাস দেওয়া বাচ্চাদেরকেও মিথ্যা কোনো আশ্বাস দিতে নিষেধ করা হয়েছে যে আমি এটা করব তোমার জন্য এটা করব তাকে খুশি করার জন্য এটা নিষেধ শরীয়তের নিষেধ জি তো যেটা কথা বলতেছিলাম যে আজকের যুগে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে ছাত্র শিক্ষককে মানছে না এবং শিক্ষক ছাত্রকে তার অধীনে আনতে পারতেছে না তার বাগে আনতে পারতেছে না এর মূল কারণ হলো এটা যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে যেভাবে লালন পালন করা আমাদের দায়িত্ব ছিল আমি মা হিসাবে আমি বাবা হিসাবে যেভাবে আমার সন্তানকে লালন পালন করা উচিত ছিল সেটাতে আমি ব্যর্থ হয়েছি যে ব্যর্থতার ফলাফল আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেখি আজকে টিচারকে পুকুরে ফেলে দেওয়া হয় টিচারের উপরে আক্রমণ করা হয় যে শিক্ষককে আমরা দেখেছি আমরা স্কুলে পড়েছি শুধু মাদ্রাসায় পড়েছি এমন নয় স্কুলে আমরা টিচারকে যখন দেখছি যে দূর থেকে সাইকেল চালায় আসলাম দূর থেকে নেমে আসছি আমাদের টিচারকে আমরা দেখলে
মানে এমন ভাবে চলছে যে বেয়াদবি না হয়, কিন্তু বর্তমান সমাজে দেখেন কিছু কিছু আছে আলহামদুলিল্লাহ, ভালো দিকটা তো অবশ্যই আছে, কিন্তু আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাবো সেটা হলো যে ছোটদের প্রতি বড় যারা আছে, বড়র এখানে কয়েকটি ভাগ আছে, একটা হলো পারিবারিকভাবে ছোট আছে এবং বড় আছে, বড়দের অনেক বড় দায়িত্ব আছে, যেমন বড় ভাই থাকলে তার ছোটদের প্রতি তার অনেক কিন্তু করণীয় আছে, এবং যেমন সমাজের মধ্যে বড় ভাই তার কিন্তু ছোটদের প্রতি অনেক করণীয় আছে, শিক্ষা প্রতিষ্ঠানে বড় ভাই তার কিন্তু ছোটদের প্রতি অনেক কিছু করণীয় আছে। এখন আমি বড় হলাম, বড় হয়েছি দেখেই আমি ছোটদের প্রতি দুর্ব্যবহার করব, খারাপ আচরণ করব, অর্ডার দিব, এতে করে হিতে কিন্তু বিপরীত হয়, কারণ আমার আচরণ থেকে সে শিখবে এবং সে যখন বড় হবে সে তার ছোটদের প্রতি এমনই করবে, এইভাবে কিন্তু একটি সমাজ নষ্ট হয়ে যায়। ছোটদের ব্যাপারে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদের প্রতি দয়া করে না, রহম করে না এবং বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত উম্মতে নয়। সুতরাং এই হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি, যে যে ক্ষেত্রে বড়, পরিবারের বড় ভাই, বড় বোন, মা বাবা থেকে শুরু করে সমাজের নেতৃস্থানীয় থেকে শুরু করে দেশের যারা দেশ পরিচালনা করেন সকলের এই দায়িত্ব ছোটদের প্রতি, যে ছোটরা যেন ভালোভাবে চলে, তাদেরকে ভালো শেখানো হয়, এই দায়িত্ব আমাদের, তাদের প্রতি দয়া করা। আমি নেতা হয়েছি, আমি একটা পার্টির প্রধান, আমার পার্টিতে যে ছোট আছে তার প্রতি আমার আচরণটা ওইরকম হইতে হবে, সে যেন আমার প্রতি মুগ্ধ হয়, আমার আচরণে সন্তুষ্ট হয়, তাহলে ফলাফল ভালো হবে। ঠিক তেমনিভাবে আমি ইমাম, আমার অধীনে মুয়াজ্জিন রয়েছে, খাদেম রয়েছে, মসজিদের আরও অনেক স্টাফ রয়েছে, আমার আচরণে তারা যেন সন্তুষ্ট থাকে। একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, শিক্ষা প্রতিষ্ঠানের, তার অধীনে অনেক লোকজন কাজ করতেছে, তারা সকলেই যেন তার প্রতি সন্তুষ্ট থাকে। ঠিক তেমনিভাবে ছোট বাচ্চাদের ব্যাপারে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সে শিক্ষার উপরে আমাদেরকে চলতে হবে, যে বাচ্চাদেরকে আমরা শরীয়ত সম্মতভাবে সন্তুষ্ট রাখতে হবে, শরীয়তের বাহিরে গিয়ে সন্তুষ্ট রাখা যাবে না। এমন বাচ্চা দেখা যায় যে আজকের যুগে তুই শব্দ বললে সে নাখুশ হয়ে যায়, অথচ একজন টিচার তার ছাত্রকে তুই শব্দ বলার অধিকার রাখে, কিন্তু বর্তমান যুগটা কিন্তু এমন না। এখানে ছেলেটা বাচ্চা যখন যে যে বয়সের, অর্থাৎ কেউ চার বছর, অথচ যখন সে বুঝতে শিখে তখন কিন্তু তার মধ্যে একটা প্রেস্টিজ চলে আসে, গায়রত প্রেস্টিজ চলে আসে, তখন কিন্তু সে তার অবস্থা ভেদে তার মধ্যে কিন্তু প্রেস্টিজটা কাজ করে। অবশ্যই এই জন্য ছোট দেখে তাকে আমি যেন তেন ভাবে তার সাথে ব্যবহার করব, এটা কিন্তু মানে সমাজও সাপোর্ট করে না এবং এটা কিন্তু ইসলামী শরীয়ত। আমি দেখতেছি তাকে কাজটা করতে বললে সে করবে না, বরং আমার অবাধ্য হবে, তখন তাকে নির্দেশ দিয়ে তাকে বেদবি প্রমাণিত করা। এখানে আরেকটি বিষয় আমরা আলোচনা করব, আপনি চমৎকার বলেছেন, একটা হাদিসও আপনি বলেছেন, ছোটদের প্রতি স্নেহ করা, ভালোবাসা তাদের প্রতি থাকা। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যারা মানব রূপে আসলে শয়তান, এক কথা বলা যায় তাদেরকে, যারা শিশুদের প্রতি নির্যাতন করে, নিপীড়ন করে। আমরা বিভিন্ন আখবারে, বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখেছি যে শিশু নির্যাতন কিভাবে এরা মানুষ হিসাবে পশুর মতো আচরণ শিশুদের সাথে করে, এটা তো এরা তো মানে আজকে যারা আধুনিক বিশ্বে সভ্যতার দাবিদার তাদের মধ্যে জিনিসটা পাওয়া যাচ্ছে, যে কাজের মেয়েকে গরম খুন্তি লাগিয়ে তাকে ছেক দেওয়া হচ্ছে, ঠিক তেমনিভাবে তার মাথার চুল ফেলে দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে, শরীরে আঘাত করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। শিশু নির্যাতন যে হাদিসে যে কথা রয়েছে এটা তো শিশু নির্যাতনের মধ্যে পড়ে এবং আমাদের দেশের আইনেও সে অপরাধী, বড় অপরাধী, বড় অপরাধী। শিশু নির্যাতন আপনি দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকা আমরা অনেক সময় দেখি, শরীরের মধ্যে তখন কম্পন চলে আসে যে শিশুকে এবং কিভাবে তাদের প্রতি নির্যাতন করে, অসহায়, সে আমার বাসায় কাজ করতে। এবং আপনি দেখেন যে উঠতি বয়সের ছেলেরা দেখা যাচ্ছে যে 16-17 বছর ছেলেরা কয়েকজন মিলে একটা শিশুর উপরে নির্যাতন করে, সাধারণ সাধারণ একটা অপরাধে এবং একটা মোবাইল চুরির অপরাধে অথবা সামান্য কিছু করেছে, ছোট কোটি কোটি টাকা দেশের চলে যাচ্ছে সেটার খবর নেই, খবর নেই। যেমন আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানবো যে শিশুদের প্রতি আমাদের যে করণীয় সম্পর্কে আপনি বললেন, অনেক সময় দেখা যায় যে অনেক পরিবারে কিন্তু এরকম আছে যে
ছোট্ট বাচ্চাদেরকে রেখে বাবা ইন্তেকাল করেছেন অথবা মা ইন্তেকাল করেছেন, ঘরে যে বড় আছে তার উপরে কিন্তু স্বাভাবিকভাবে দায়িত্বটা পড়ে যায়, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আসলে যে বড় থাকবে সে অবশ্যই দায়িত্বশীল হয়ে যাবে, তার ছোট ভাই বোনদেরকে সে দেখাশোনা করবে, তার যে মা আছে মাকেও সে দেখাশোনা করবে, যেহেতু ছেলে হিসাবে সে বাহিরে আসা যাওয়া করবে, অভিভাবক হিসাবে তাদের প্রতি সে কখনো যেন জুলুম না করে, এমন কোনো আচরণ না করে যে আচরণে ছোট ভাই বোনেরা কষ্ট পায়, মা কষ্ট পায়, এইভাবে তাকে অবশ্যই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। না, আমরা অনেক দেখেছি অনেক পরিবার এরকম আছে, বড় ভাই তার নিজের শান্তি তার নিজের সুখ কিছুকে সে জলাঞ্জলি দিয়ে ছোটদের প্রতি কিন্তু সে অবশ্যই, এটা আমি আমি নিজেও, আমার বাবা ইন্তেকাল করেছেন অনেক আগে, আমার মেজো ভাই যিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, আমাদের সমস্ত ভাই বোনদেরকে উনি পড়াশোনার ব্যাপারে সমস্ত দায়ী দায়িত্ব নিয়ে তার জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছেন, এটা আমার পরিবার উদাহরণ হিসেবে আপনি পেশ করেছেন। এবং এই যে মানে ছোটদের, আমার নিজের পরিবারের হলে আমি সম্মান করব বা স্নেহ করব, আমার পড়শি হলে করব না, ইসলামী শিক্ষা কিন্তু এরকম, ইসলাম এটা ব্যাপক সকলের জন্য, সকলের জন্য। আমার পড়শি যদি সে যেই ছোট হোক, মোতারামে যে ছোট্ট ছোট্ট শিশু ওদের যে কথাবার্তা, আপনি জানেন যে এরা যে তেলাওয়াত করে কোরআনে কারিমের, তারপরে বিভিন্ন কথাবার্তা বলে অনেক সুন্দর লাগে, সুন্দর। আমি দেখেছি শিশু ডাক্তার যারা আছেন ওনারা কিন্তু মনোমুগ্ধক ভালো আমার কাছে যে কথাগুলো প্রকাশ করেছেন, যে শিশুরা যখন আসে ওদেরকে দেয়া আসে, ওদের মুখের যে সুন্দর সুন্দর হাসি, মুস্কি হাসি বা ওরা যে হাসি দেয়, এতে প্রাণ জুড়িয়ে যায়, এটা নিয়েই কিন্তু তার একটা ছোট, যদি শুধু ভালো ফ্যামিলির ভালো পরিবারের ছোট বাচ্চাদেরকে আমি দেখবো না, বরং যারা অসহায় গরিব যারা রাস্তাঘাটে বসবাস করে তাদের প্রতি আমাদের দয়া মায়া, তাদের প্রতি আমাদের স্নেহটা প্রকাশ করতে হবে, যে আজকে তাদের খাবার নেই, তাদের গায়ে কাপড় নেই, শীত আসতেছে, তাদের শীত বস্ত্র নেই, তাদের এই সমস্ত কিছুর ব্যবস্থা করা, ভালো যারা আছে তাদের দায়িত্ব, বড় যারা আছে, এবং যে পথ শিশু যারা আছে ওদের খোঁজ খবর নেওয়া খুবই জরুরি। আমি আমার বাচ্চাকে খাওয়াইতেছি ভালো, সে রাস্তায় হাঁটতেছে দুটা টাকা চাইতেছে, আমি দিচ্ছি না, তার খাবারের ব্যবস্থা করতেছি। আরেকটি বিষয়, পথশিশুর যে খাবারের যে বিষয়টি আপনি বলছেন, খোঁজ খবর নেওয়া অবশ্যই জরুরি, এর সাথে সাথে তাদের শিক্ষার ব্যবস্থা করা অবশ্যই, বিশেষ করে যে এদের মধ্যে যখন ধর্মীয় শিক্ষা আসবে, দ্বীনী শিক্ষা আসবে, কোরআনের শিক্ষা আসবে, হাদিসের শিক্ষা আসবে, তখন কিন্তু এরা আদর্শ নাগরিক হিসাবে কিন্তু, আমি তো মাঝে মাঝে এমন করি, এই বয়সের বাচ্চারা যখন আসে 7-8 বছরের, টাকা চাইতেছে, টাকা দেওয়ার পরে তাকে বলি চলো আমার সাথে, তোমাকে একটা মাদ্রাসা বা একটা জায়গায় ভর্তি করে দেব, পড়াশোনা করো, বলার পরে সে আস্তে আস্তে দূরে চলে যায়, মনে হয় যেন তাদেরকে, তাদের যারা পরিচালনা করে তাদেরকে এই কাজেই যেন তাদেরকে পেশা হিসাবে নামিয়ে দিয়েছে। এটাও আমাদের দেশের যারা দায়িত্বশীল, আমরা যারা সমাজের দায়িত্বশীল, এই বাচ্চাদেরকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, তারা যেন শিক্ষার ব্যাপারে অগ্রগতি লাভ করতে পারে, তারা সমস্ত ক্ষেত্রে যেন উন্নয়ন করতে পারে, এই সহযোগিতা সকলেরই করা উচিত। জি, আরেকটি বিষয়, কিছুদিন আগে একজন আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমার ছেলেটির বয়স 7 বছর, তো আমি চাচ্ছি যে তাকে কোরআনে হাফেজ বানাবো, কিন্তু কোনোভাবে চাপ দিয়ে তাকে মাদ্রাসায় নিতে পারছি না, তে অবস্থা আমার কী করণীয়। তা আমরা আসলে বিস্তারিত আলোচনা তখন করতে পারিনি, আমাদের হাতে সময় কম ছিল, এই বিষয় সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। বাচ্চাকে তো আস্তে আস্তে তাকে ইয়ে করতে হবে, আমি চাপ দিয়ে কিছুই করতে পারবো না, 7 বছর বয়স তার, তাকে একদিন আমি মাদ্রাসায় নিয়ে যাই, কিছুক্ষণ সময় রেখে আবার বাসায় নিয়ে আসি, এইভাবে আরেকদিন সকালে নিয়ে গেলাম, দুপুরে আনলাম, আরেকদিন সকালে নিয়ে গিয়ে বিকালে আনলাম, তাকে বিভিন্নভাবে অফার দিয়ে, যে বাবা আজকে থাকলে তোমাকে এটা দেবো, আজকে এটা করলে তোমাকে এই পুরস্কার দেবো, এবং যারা উস্তাদ হবেন তারাও তাকে ওইভাবে অফার দেবে, আস্তে আস্তে যখন অন্যান্য বাচ্চাদেরকে সে দেখবে। জি, চমৎকার বলেছেন আপনি, এই বিষয়ে এই ব্যাপারে আমরা আরও কিছু আলোচনা করতে পারি, সেটা হলো যিনি টিচার হবেন তারও কিন্তু দায়িত্ব আছে, বাচ্চাটাকে তাকে তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে তাকে আপনারা নেওয়া, কাছে নেওয়া, দেখা যায় তখন সে দেখা যাবে বাড়িতে থাকবে না, সে কিন্তু ঘরে মাদ্রাসায় চলে, তার ভিতরে যদি ভয় চলে আসে যে মাদ্রাসায় গেলে তার ভিতরে ভীতি কাজ করে, তখন সে আসবে না। যে মহতারাম আপনি চমৎকার আলোচনা করেছেন, আরও আলোচনা শুনতে মনে চাচ্ছে এই বিষয়ের উপরে, তবে আমাদের হাতে সময় নেই, ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে আপনার সাথে কখনো সাক্ষাৎ হলে কথাবার্তা ইনশাআল্লাহ আমরা বলবো, তবে সময় দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি, ছোটদের প্রতি বড়দের করণীয়, এই করণীয় কী, আল্লাহ তাআলা যে মেধা আমাকে আপনাকে আমাদের সকলকে দিয়েছেন, আমরা এর দ্বারা বুঝবো যে আমার কী করণীয় আমার ছোটদের প্রতি, আমার সন্তানের প্রতি, আমার পড়শির প্রতি, আমার আত্মীয় স্বজনের প্রতি, আমার দেশবাসীর প্রতি, আমার এলাকার প্রতি,
আমি যদি চিন্তা করে তখন কিন্তু অনেক কিছু আমি বুঝতে পারবো, যতটুকু বুঝতে পারবো কোরআন হাদিস রিসার্চ করব, পড়াশোনা করব, অবশ্যই কিন্তু আমি জেনে যাব যে আমার কী করণীয়। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই যে হাদিস আমরা পড়েছি, মাল্লাম ইয়াক্কির সাগীরানা মাল্লাম ইয়ারহাম সাগীরানা আলাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলি ইরশাদ করেছেন, অসংখ্য অগণিত হাদিস রেখে গিয়েছেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। আজকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো যে মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন। অবশ্যই বলবো যে আগামী দিন ঠিক এ সময় চোখ রাখবেন অনুষ্ঠানটি পরে পর্দায়। সকলকে ধন্যবাদ। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা এখন হাত তুলবো, আপনারা চাইলে আমাদের সাথে আল্লাহ তাআলার দরবারে হাত তুলতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين احكم الحاكمين يا الله. الله جيبوني بهو غنى كرشي، الله غنى ارضيكي تكيلي জাহান্নামের আগুনের কথা চিন্তা করলে আল্লাহ কোনো উপায় দেখি না। আল্লাহ গো মেহরবানি করে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা আমাদের সকলের জন্য করে দেন। আল্লাহ আমাদের সকলের জন্য আপনার যে সুন্দর জান্নাত আপনি বানিয়েছেন, কত নাজ ও নেয়ামত সেখানে সৃষ্টি করেছেন, হর গেলমানদেরকে সেখানে তৈরি করেছেন। আল্লাহ জান্নাতীদের জন্য মেহরবানি করে আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ যেই কাজ করলে আপনাকে পাওয়া যাবে, আপনার হাবিবের সুপারিশ পাবো, আল্লাহ ওই কাজ করার তৌফিক দান করেন। শরীয়ত অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনটাকে চালানোর সুযোগ করে দেন। আল্লাহ আপনার মর্জি মোতাবেক চলতে পারে সেই তৌফিক দান করেন। যে বিষয়টি নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করেছি, ছোটদের প্রতি বড়দের করণীয়, আল্লাহ মেহরবানি করে বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন, হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে মেহরবানি করে আপনি মাফ করে দেন। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.